আচ্ছা, এখানে যে লেয়ারগুলো আছে, লেয়ারগুলোকে মেইনটেইন করা যায় যে আমি এখান থেকে এটাকে অন অফ কিভাবে করব, অ্যাপ্লাই করব? এখানে যে লাইন অটোকেটে যে লাইনগুলো, লাইন থিকনেস বা কালার টালার দেওয়া হয়েছে, এগুলাকে এখানে ওই থিকনেসটা এখানে দেখা যায় কিভাবে? আমি কিবোর্ডে TL প্রেস করলে তখন এই লাইনের থিকনেস গুলা দেখা, লাইন উইথ গুলো দেখা যাবে, এবং উপরে যে এইখানে এই জায়গায় যে একবার টপ বারটা আছে, টপ বারের মধ্যে ডান দিকে ছোট একটা দাগের মতো আইকন আছে, হ্যাঁ, থিন লাইন, এটাকে বলে থিন লাইন, TL, এখানে ক্লিক করলে ওই লাইনের থিকনেস গুলো, লাইন উইথ গুলো অন হবে। এই লাইন গুলোকে কন্ট্রোল করার জন্য আমাকে হচ্ছে আরেকটা ডায়ালগ বক্স আনতে হবে, সেটা হচ্ছে ভিজিবিলিটি গ্রাফিক্স। আচ্ছা, ভিজিবিলিটি গ্রাফিক্স এর মানে হচ্ছে সাপোজ এইখানে যে ভিউটা আমি দেখতে পাচ্ছি, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, এই গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের যে ড্রয়িং গুলা, এটা লাইন থিকনেস, লাইনের কালার, হ্যাঁ, হ্যাচ কিরকম হবে, বেসিক্যালি গ্রাফিক্সটা কেমন দেখতে কেমন লাগবে, জাস্ট এই গ্রাউন্ড ফ্লোর ভিউতে। এটা ঠিক করার জন্য আমাকে মানে এই ভিজিবিলিটি গ্রাফিক্স এর সহযোগী মানে হেল্প দরকার। তো আমি যদি VG প্রেস করি, হ্যাঁ, VG কিবোর্ড শর্টকাট হচ্ছে VG, ভিজিবিলিটি গ্রাফিক্স, তো এই ভিজিবিলিটি গ্রাফিক্স এর মধ্যেই আমার, তো ভিজিবিলিটি গ্রাফিক্স এর মধ্যেই এই যে ডায়লগ বক্সটা চলে আসে, এখান থেকে আমাকে গ্রাফিক্স গুলো, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফ্যামিলি বেসড ক্যাটাগরির মাধ্যমে, যে একসাথে সবগুলা ওয়ালের গ্রাফিক্স চেঞ্জ হয়ে যাবে, একসাথে সবগুলা সিলিং এর, রুফের গ্রাফিক্স চেঞ্জ হবে, ওয়ালের গ্রাফিক্স একসাথে চেঞ্জ হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমাকে এই ভিজিবিলিটি গ্রাফিক্স এর প্রয়োজন হওয়ার পরে ইন্ডিভিজুয়ালিও আমি আমরা করতে পারি। আর এইটা একটা দুইটা প্রসেস, আর একটা প্রসেস হচ্ছে ম্যাটেরিয়ালের মাধ্যমে আমি গ্রাফিক্স গুলো কন্ট্রোল করতে পারি। তিন তিন ভাবে আমি গ্রাফিক্স গুলো এখানে কন্ট্রোল করতে পারবো। গ্রাফিক্স এ এসে এখানে দেখি যে ইম্পোর্টেড ক্যাটাগরিজ, ইম্পোর্টেড ক্যাটাগরিজ এখানে আসার পর যে আমি প্ল্যান গুলা এই প্রজেক্টের মধ্যে যে ক্যাট ফাইল গুলো আনছি, এই ক্যাট ফাইল গুলো সবগুলো এখানে চলে আসছে। হ্যাঁ, তো আমার, আমি এখানে আসি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের মধ্যে সেখানে প্লাস যেটা আছে, প্লাস এর মধ্যে যদি ক্লিক করি তখন যতগুলো লেয়ার অটোকেটে ছিল সবগুলো এখানে শো করবে। এই দেখেন, আমি যদি এটাকে অফ করে দেই, মানে অ্যাপ্লাই করি, সেই কিন্তু এটা অফ হয়ে যাবে, এখানে আমার দরকার নেই। 2D লাইন যখন আমি এখানে 3D কনভার্ট করে ফেলবো তখন এই 2D লাইনের দরকার নেই, তখন এটা অফ করে দেবো, তখন এটা আর দেখা যাবে না, অন করে দিই, চলে আসলো। এখান থেকেও আমি হচ্ছে কালার গুলো চেঞ্জ করতে হবে, এখানে অবজেক্ট স্টাইলে যেতে হবে। অবজেক্ট স্টাইলে গেলে একই প্রসেসে এই গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে গেলে কোনটার কি কালার, সাপোজ আমি এই যে কলাম, কলামে আসলাম, কলাম এসে রেড আছে, এখানে যদি আমি এটাকে এই কালার ওর এই কালার করে দিই, ওকে করি। আচ্ছা, কোয়ারি করার জন্য এখানে আমি যদি লেয়ার আসলে টাচ করা যায়, যে কলামটাকে আমি টাচ করতে হবে, তা সিলেক্ট করে এখানে কোয়ারি করি, কোয়ারি করে এখন এই এই যে লাইনগুলো আমি সিলেক্ট করতে পারবো, সিলেক্ট করলে তখন আমার এখানে দেখা যাবে যে এটা আসলে কি অবস্থায় আছে, টাইপ কি, ব্লক নেম কি, লেয়ার কোন লেয়ারে আছে। হ্যাঁ, এই যে লেয়ারের নাম হচ্ছে কলাম স্ট্রাকচার 03, তখন স্কেপ, ডাবল স্কেপ দিলাম, আবার ভিজিবিলিটি গ্রাফিক্স এ গেলাম, ইম্পোর্টেড ক্যাটাগরিতে আসলে কলাম স্ট্রাকচার, এই যেটা এখানে আসলাম, এটাকে একই প্রসেসে গ্রিন করে, যে গ্রিন হয়ে গেছে, এখান থেকেও কালার গুলাকে অ্যাপ্লাই করতে, প্লাস লাইন থিকনেস টাকেও আমি এখানে অ্যাপ্লাই করতে পারতেছি। তো এখানে আমি কলাম গুলোকে রিপ্লেস প্লেস করে দেই, ফার্স্টে আমি এখানে কলাম বসাবো, আর্কিটেকচারে গেলাম, আর্কিটেকচারে এসে কলাম, দেন লোড ফ্যামিলি, স্ট্রাকচারাল কলাম, ক্রিয়েট, স্কোয়ার অথবা রেক্টেঙ্গল দিলি, রেক্টেঙ্গল সিলেক্ট করলাম, দেন ওপেন দেওয়ার সাথে সাথে জাস্ট কোন একটা জায়গায় এখানে হাইট দিতে হবে, হাইট দিয়ে
হাইট দেওয়ার পরে এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে খেয়াল রাখতে হবে হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে স্ল্যান্টেড কলাম আর একটা হচ্ছে ভার্টিক্যাল কলাম। হ্যাঁ, আমি তো কলামটা বসাচ্ছি ভার্টিক্যাল ভাবে, হ্যাঁ ভার্টিক্যাল ভাবে বসাচ্ছি, তো ভার্টিক্যালটাকে অ্যাক্টিভ রাখতে হবে। স্ল্যান্টেড দিলে কিন্তু এটা আরেকভাবে কলামটা বসবে, খেয়াল এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, কলাম বসানোর আগে এখানে আমার কিছু গ্রিড লাইন টানতে হবে। হ্যাঁ, গ্রিড লাইন টেনে রাখতে হবে। তো আমি গ্রিড লাইনটাকে টানি, এখানে আর্কিটেকচার ট্যাবে এসে এই গ্রিডে ক্লিক করলাম। গ্রিডে ক্লিক করে সাপোজ কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে, তো এখান থেকে আমি শুরু করি। এখানে একটা জায়গায় ক্লিক করে এখানে ক্লিক করলাম, এখানে গ্রিড লাইনটা ওয়ান কাইন্ডটা হচ্ছে আমার লেভেলের মতোই একটা প্লেন হিসেবে কাজ করে, রেফারেন্স প্লেন। ক্লিক করলে গ্রিড লাইন ওয়ান দেখা যাবে, এটাকে মুভ করে মোটামুটি একটা পজিশনে নেই, এটাকে ড্র্যাগ করেও ধরেও এটাকে সরানো যায়। হ্যাঁ, ওর কিবোর্ডের কিবোর্ড দিয়েও যা সিলেক্ট করে আমি এটাকে কিবোর্ড দিয়েও সরাতে পারি। কিবোর্ডে যে অ্যারো, লেফট রাইট যে অ্যারোটা আছে, এই অ্যারো দিয়েও আমি সরাতে পারি। তো এটাকে আমি কপি করি, সিও কপি, এখানে যখন এই পাশে কপি করলাম, সিও এই কপি করার সাথে সে অটোমেটিক ভাবে নাম্বারিং গুলো চেঞ্জ হয়ে যায়। এখানে মাল্টিপল দিই, আর কোন কলামের রে আছে একটা, এইখানে একটা কলামের সেকশন আছে, কলাম কপি। এখানে জাস্ট এটার সাথে অ্যালাইন করে দিই, গেলে এটা অ্যালাইন হয়ে যাবে, মানে অটোমেটিক ভাবে রেফারেন্স নিলে এটার সাথে অ্যালাইন হয়ে যায়। এখানে হচ্ছে আমার স্কেলটা, আমার এই স্ক্রিনের মধ্যে স্কেল গুলো আমি চেঞ্জ করতে পারি। স্কেল স্কেলটা কিভাবে চেঞ্জ করব, এই যে এখানে নিচে বাম দিকে ছোট্ট একটা কর্নারের মধ্যে স্কেলের যে অপশনটা আছে, যেটা এখান থেকে আমি 1/8 করা আছে, আমি এটাকে 1/4 বা 1/2 ইঞ্চ করতে চাই। স্কেলের সাথে ডিপেন্ড করেও আমার এই যে হ্যাচ, তারপরে এখানে এই যে লেভেল গুলো ইউজ করতেছি, লেভেল প্লাস গ্রিড, এগুলো ওয়ান কাইন্ড হচ্ছে, এটাকে বলে অ্যানোটেশন, অ্যানোটেশন করা, মানে মার্কিং করে রাখতেছি, এগুলোকে মার্ক ড্রয়িং এর মধ্যে এগুলো মার্ক করা বলে। তো এই যে এই টাইপের যে অ্যানোটেশন গুলা, এই অ্যানোটেশন গুলা স্কেলের সাথে সাথে সে ছোট বড় হয়। এটা যখন শিটে বসাই, শিটের সাইজ অনুযায়ী ওই স্কেলের সাথে এই অ্যানোটেশন গুলা সাইজ চেঞ্জ হয়, এটা একটা আছেই স্কেলের সাথে। আর ইন্ডিভিজুয়ালিও এটা আমি কি এটাকে এটাও সাইজ গুলো চেঞ্জ করা যায়, এটা ওয়ান কাইন্ড অফ যে অ্যানোটেশন ফ্যামিলি। তো অ্যানোটেশন ফ্যামিলিতে গিয়েও আমরা হচ্ছে এটা সাইজ গুলো চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করে এখানে আবার প্রজেক্টের মধ্যে লোড দিতে হয়, তখন এই জিনিসটা আমি অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে আমার লাইন গুলো আমি নিয়ে আসলাম। ভাইয়া একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। এই যে আমরা যে স্কেলটা এখনই ফিক্স আপ করে নিচ্ছি, এখন ইন কেস অফ কখনো প্রয়োজনে দেখা যেতে পারে, আমি যখন ছোট প্রজেক্ট পাই তখন প্রিন্ট দিতে গেলে দেখা যাবে আমি চাচ্ছি বড় স্কেলে প্রিন্ট দিতে, আর বড় প্রজেক্ট হলে চাই হয়তো আমরা ছোট স্কেলে প্রিন্ট দিবো, তো কাজ শেষ করার পর যখন প্রিন্ট মোডে যাব
তখন আমরা যদি স্কেলটা চেঞ্জ করি তখন কি প্রবলেম হবে না? কাজ শুরুর আগে আমাকে এটা ডিফাইন করে নিতে হবে? না, এটা তো ফ্লেক্সিবল, আচ্ছা এই স্কেলের যে বিষয়টা, এটা তো আমি যে কোনো সময় চেঞ্জ করে নিতে পারি কাজ করার জন্য। যেখানে এখানে আমার কাজ করার জন্য একটু সাইজ দেখা যাচ্ছে না, একটা ওভারল্যাপ হয়ে আছে, স্কেল ছোট করলে তখন এটাও আমার কাজ করতে সুবিধা হবে। তখন পরবর্তীতে যখন প্রিন্ট করবো বা ফাইনাল আউটপুট পিডিএফ বের করব, তখন এটা সে ফাইনাল স্কেল নিয়ে বের করে আনবো, কারণ স্কেলটা তো আমি চেঞ্জ করতে পারতেছি সব সময়। আচ্ছা ওকে, স্কেলের সাথে আমার ড্রয়িং এর কোনো মানে প্রবলেম নেই, জাস্ট না আপাতত না না, ভিজুয়াল একটা মানে ক্লিয়ারেন্স কাজ এর জন্য করার স্কেল জন্য, বড়। হ্যাঁ ভিজুয়াল ক্লিয়ারেন্স এর জন্য আমি স্কেলটা ছোট করে নিলাম আর কি, সরি একটু বড় করে ওকে নিলাম। ওকে এখন এই এখন এই ড্রয়িং এর মধ্যে আমার যেহেতু এটা বিভিন্ন কালার শো করতেছে, হ্যাঁ এটাকে আমি যদি মনোক্রম করে রাখতে চাই তাহলে হচ্ছে আমার জন্য সুবিধা হতো। এটাকে ইন্ডিভিজুয়ালি ধরেও আমি এটাকে কালার মনোক্রম করতে পারি, পুরোটা হচ্ছে ব্ল্যাকে চলে আসবে, অথবা আমি এটাকে ট্রান্সপারেন্ট একটু কমাই দিতে পারি, রাইট বাটন ক্লিক করে এখানে ওভাররাইড গ্রাফিক্স ইন ভিউ দিয়ে এলিমেন্ট এলিমেন্ট আর ক্যাটাগরি আর ফিল্টার এর তিনটার মানে হচ্ছে সবগুলো অবজেক্ট যদি একসাথে থাকে এগুলোকে আবার ফিল্টারিং করে নাম করা যায়, নাম দেওয়া যায় এর ফিল্টার। আর ক্যাটাগরি মানে এখন যে এই ইম্পোর্টেড ফাইলটা আমি আনছি, ইম্পোর্টেড ফাইলটা হচ্ছে ইম্পোর্টেড ক্যাটাগরিতে, এটা একটা ক্যাটাগরির মধ্যে পড়ে। তো এখানে আশেপাশে কোনো যদি ফাইল এরকম ড্রয়িং থাকে, হ্যাঁ ইম্পোর্টেড ড্রয়িং, তো একটা এই সবগুলা যদি একটা একটাতেই তোমার ওভাররাইড ক্যাটাগরি দিলেই চেঞ্জ করলে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। আর ইন্ডিভিজুয়াল যদি একটা চেঞ্জ করতে চাই তখন সেটা সেটাকে আমাকে হচ্ছে এলিমেন্ট দিতে হবে, কারণ এটা সিঙ্গেলটাকে হচ্ছে এলিমেন্ট হিসেবে কাউন্ট করে, ডিফাইন করে বাই এলিমেন্ট। এলিমেন্টে যে আমি যে হাফ টোন দিই ওর হাফ টোন দিয়ে অ্যাপ্লাই দিই, এই যে এই ড্রয়িংটা আমার সবগুলো হাফ টোন হালকা একটা ট্রান্সপারেন্সি কমে আসবে, ওর হাফ টোন দিতে পারি, অথবা আমি এখানে ট্রান্সপারেন্ট টু হাফ টোন না দিয়ে ট্রান্সপারেন্ট টু কন্ট্রোল করতে পারি। আচ্ছা এটা হচ্ছে লেয়ারে কনভার্ট করা আছে, হ্যাঁ লেয়ারে দেওয়া তো এটা নিচ্ছে না, এখানে সমস্যা নেই, এখানে জাস্ট সিলেক্ট করে এলিমেন্ট এলিমেন্টে যে এখানে ব্ল্যাক করে দিই, হ্যাঁ এটাও চেঞ্জ, সবগুলো আছে একটা ইয়াতে কালারে চলে আসবে, হাফ টার্ন করে দিলে যাতে চলে আসবে, যাতে হচ্ছে আমার এটা রিড করতে সুবিধা হয়। চাইলে আমি এখন এই গ্রিড লাইন গুলো আমি একটা ডিফারেন্ট কালারে নিয়ে আসতে পারি, মানে ভিজিবিলিটি গ্রাফিক্স এ এসে অ্যানোটেশন ক্যাটাগরিতে যে ভিজিবিলিটি গ্রাফিক্স এ আসতে হবে, ভিজিবিলিটি গ্রাফিক্স ভিজি অ্যানোটেশন, যেহেতু অ্যানোটেশন এর মধ্যে পড়ছে গ্রিড লাইন জি, এখানে আবার কিবোর্ড কিবোর্ডের মাধ্যমে আমি এটাকে ডিফাইন করতে হবে করতে পারি, জি প্রেস করলে জি জি ক্যাটাগরিতে চলে যাবে। গ্রিডে এসে এখানে আচ্ছা গ্রিড লাইন, গ্রিড লাইনের ইয়াটা দেয় নাই, অবজেক্ট স্টাইলে এসে গ্রিড প্রেস করে জি, গ্রিড লাইনটাকে এখানে রাখে নাই। আচ্ছা